হ্যালো স্টুডেন্ট এই ক্লাসে আলোচনা করবো তোমাদের তাপ চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তো প্রথমের কোশ্চেন বলেছে তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝা যায় তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় এক গ্রাম তামার এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি তাপের প্রয়োজন হয় তাহলে তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝা যায় যে তামার এক গ্রাম তামার এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি তাপের প্রয়োজন হয় এই আপেক্ষিক তাপ তাহলে কি আপেক্ষিক তাপ হচ্ছে একক বড়ের কোনো পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কি আপেক্ষিক তাপ তাহলে একক বরের কোনো পদার্থের উষ্ণতা যদি এক ডিগ্রি বৃদ্ধি করা যায় তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে কি আপেক্ষিক তাপ তাহলে আপেক্ষিক তাপের একক কি আপেক্ষিক তাপের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে এককগুলো তোমরা একটু মনে রাখবে ভালো করে এক্সামে এককগুলোই দেয় সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি ক্যালোরি পার ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল পার কেজি ইন্টু কেলভিন ঠিক আছে সিজিএস আর এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক এরপর আসছে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দার সেভেন আর্ক পার ক্যালোরি বলতে কী বোঝো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দোয়ার সেভেন আর্ক পার ক্যালোরি বলতে বোঝায় যে এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে তাহলে কী বলেছে এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দার সেভেন আর্ক কার্য সম্পন্ন করতে হয় বা উল্টো দিক থেকে যদি বলা হয় তাহলে বলা যায় ফোর পয়েন্ট টু আর্ক কার্য সম্পূর্ণ তাপে রূপান্তর রূপান্তরিত করলে এক ক্যালোরি তাপ উৎপন্ন হয় তাহলে দুভাবে এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো আশা করি তাহলে যান্ত্রিক তাপ কি যান্ত্রিক তাপের কনসেপ্ট এসছে ডব্লিউ ইজ ইকাল টু জে ইন্টু এইচ থেকে অর্থাৎ কি কোনো তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে পরস্পরের সমানুপাতিক অর্থাৎ ডব্লিউ প্রফোর ডাইরেক্টলি প্রফেশনাল টু এইচ তাহলে এটাকে যদি আমরা সমান করতে চাই তাহলে ডব্লিউ ইন্টু কিছু একটা কনস্ট্যান্ট দিতে হবে তাই কনস্ট্যান্টটা হচ্ছে কি যে যেটা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক ঠিক আছে তাহলে যদি বলে যে যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা কি তাহলে এ সংজ্ঞা হচ্ছে এটা যে এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে তাহলে এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য কার্য করতে হয় সেটা হচ্ছে কি যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে এই যান্ত্রিক তুল্যাঙ্কের মান কী হয় সিজিএস পদ্ধতিতে এর মান হয় ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দ্য সেভেন ক্যালোরি আর এসআই পদ্ধতিতে এর মান হয় ওয়ান এরপরের কোশ্চেন কি বলেছে যে বরফ গোলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো এখানে শর্ট কোয়েশ্চেন হিসেবে ডাইরেক্ট দেয় যে বরফ গলনের লিনতাপ কত বরফ গলনের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এটা কোন পদ্ধতিতে এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে তাহলে বরফ গোলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো যে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ চাপে এক গ্রাম বরফকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয় ঠিক আছে তাহলে বরফকে জল বরফকে জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ দিতে হবে তাহলে এই লিন কি হচ্ছে যে উষ্ণতা লিনদাপ কি বলেছে যে উষ্ণতা স্থির রেখে একক ভোরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন্তা একটা জিনিস এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে উষ্ণতা কি স্থির উষ্ণতা স্থির রেখে শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের তাপ বলে আর জানতে হবে কি লিনতাপের একক সিজেস পদ্ধতিতে লিন্তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম আর এসআই পদ্ধতিতে লিনতাপের একক হচ্ছে জুল পার কিলোগ্রাম এরপর কোশ্চেন বলেছে যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের চেয়ে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন এই কনসেপ্টগুলো অনেক রকমভাবে দেয় এর সাধারণ লজিকটা তোমরা যদি বুঝে যাও তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা ভালোভাবে দিতে পারবে দেখো যে বলে যে শূন্য ডিগ্রি উষ্ণতার জলের চেয়ে শূন্য ডিগ্রি উষ্ণ শূন্য ডিগ্রি উষ্ণতা বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন ফার্স্ট হচ্ছে ধর এখানে একটা জল আছে এই জল থেকে জলটাকে তোমরা সে একই উষ্ণতার বরফে পরিণত করো বরফে পরিণত করছে তাহলে তো নিশ্চয়ই এই জল থেকে কিছু পরিমাণ তাপ শোষণ করতে হবে তাহলে তো সেটা কঠিনে পরিণত হবে তার তরল থেকে কঠিনে পরিণত করার জন্য কিছু পরিমাণ তাপ নিতে হবে সেইখান থেকে এইটাই হচ্ছে মূল কনসেপ্ট তাহলে কিছু পরিমাণ তাপ যদি নিয়ে নেওয়া হয় তাহলে পরে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই কম মানে সেটা আগের চেয়ে ঠান্ডা হবে বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি তাহলে এটার কোশ্চেনের উত্তরটা একটু দেখে নিই বলেছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম জলকে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ উষ্ণতার বরফে পরিণত করতে হলে আশি ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে এটা তোমাদেরকে বললাম যে কিছু পরিমাণ তাপ নিতে হবে সে কিছু পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে তার মানটা হচ্ছে কত আশি ক্যালোরি ফলে শূন্য ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম জল অপেক্ষা শূন্য ডিগ্রি উষ্ণতার এক গ্রাম বরফে আশি ক্যালোরি তাপ কম থাকবে যেহেতু আশি ক্যালোরি তাপ কম আছে তাহলে নিশ্চয়ই সেটা বেশি ঠান্ডা মনে হবে সেটাই বলেছে তাই শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ শূন্য ডিগ্রি উষ্ণ শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল অপেক্ষা ঠান্ডা বোধ হয় বুঝে গেছে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে ধরো এখানে একটা জল আছে কিছু পরিমাণ জল আছে এই একই উষ্ণতা জল থেকে এটাকে তোমাদেরকে বরফ করতে হচ্ছে তাহলে জল থেকে কিছু পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে তাহলে এটার যদি কিছু একটা ধরে নিচ্ছি যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে একই তাপমাত্রাতে জল আছে এই জল থেকে বরফ পড়লে তাহলে আশি ক্যালোরি তাপ নিতে হচ্ছে তাহলে নিশ্চয়ই এখানে যে তার টেম্পারেচারটা থাকবে সেটা হচ্ছে শূন্য ডিগ্রি ঠিকই কিন্তু তার চেয়ে আশি ক্যালোরি তাপ তো কম থাকবে সেটাই বলতে চাইছি তাহলে এটা নিশ্চয়ই ঠান্ডা বেশি মনে হবে তার জন্য বরফ হচ্ছে বেশি ঠান্ডা মনে হয় এরপর কোশ্চেন বলেছে সেঁক দেওয়ার জন্য জল সবচেয়ে উপযোগী তরল পদার্থ কেন এর কারণটা হচ্ছে কি জলের আপেক্ষিক তাপ অন্যান্য সকল তরল পদার্থের আপেক্ষিক তাপের তুলনায় অনেক বেশি হয় তাহলে জলের আপেক্ষিক তাপ অন্যান্য সমস্ত আপে অন্যান্য তরলের আপেক্ষিক তাপ তাপের তুলনায় কি বেশি হয় এর ফলে একই উষ্ণতা বৃদ্ধির জন্য একই ভরের একই ভোর বিশিষ্ট অপর তরলগুলির থেকে অনেক বেশি তাপ কি সংগ্রহ করতে পারে ফলে জলের তাপ ধারণ ক্ষমতা বেশি হয় এবং এই তাপ ব তাপ এবং এই তাপ বর্জিত হয় এই কারণে সেঁক দেয়ার বেগে হচ্ছে সেঁক দেয়ার বেগে গরম তরল রূপে জলকে রাখ ব্যবহার করা হয় এরপর কোশ্চেন বলেছে এর এই যে কোশ্চেনটা আলোচনা করবো এটা আগের কোশ্চেনের মতোই যে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ফুটন্ত জল আর রয়েছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিম হাত দিলে বেশি পুড়ে কেন ঠিক আছে পুড়ে যায় কেন তার কারণটা হচ্ছে তার কারণ হচ্ছে দেখো যে তোমাদের এক জায়গায় ধরুন জল আছে জল থেকে যদি স্টিমে পরিণত করা করতে হয় তাহলে স্টিম বলতে বাষ্প তাহলে কিছু পরিমাণ তাপ দিতে হবে তাহলে সেখানে হচ্ছে ফুটন্ত জল থেকে স্টিমে পরিণত হবে স্টিমে তাহলে যে কিছু পরিমাণ যে তাপ দেওয়া হচ্ছে তার জন্য এখানে এখানে কি টেম্পারেচারটা বেশি হবে এটাই বলেছে বলেছে যে জলের জলের বাষ্পীভবনের লিন তাপ জলের বাষ্প জলের বাষ্পীভবনের বলতে জল থেকে বাষ্পে পরিণত করতে কি করতে হচ্ছে পাঁচশো ক্যালোরি পার গ্রাম লিন তাপ হচ্ছে পাঁচশো ক্যালো পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম অর্থাৎ একশো একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম জল পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ গ্রহণ করে একশো ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে দেখো তোমাদের জিনিসটা একটু বলে দিচ্ছি যে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জলের জলকে যদি পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা একশো ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে পরিণত হয় ব্যাপারটা তোমাদেরকে একটু বোঝায় এটা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জল এখানে যদি পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে স্টিমে পরিণত হয় একশো ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিমে পরিণত হয় তাহলে এই একশো ডিগ্রি সেন্টিগ্রেডের যে বাষ্প তার মধ্যে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরির তাপ বেশি আছে তার জন্য বেশি পুড়ে যায় হাত ঠিক আছে এটাই বলেছে সুতরাং সুতরাং বলেছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম জল অপেক্ষা একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক গ্রাম বাষ্পে পাঁচশো সাঁত্রিশ ক্যালোটি বেশি তাপ থাকে তাই একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ফুটন্ত জল অপেক্ষা এক হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে হাত বেশি ফুটবে বোঝা গেছে তাহলে বড় কোশ্চেন বলেছে যে প্রাকৃতিক ঘনীভবনের কয়েকটি উদাহরণ দাও এগুলো তোমরা সবাই জানো একটা হচ্ছে শিশির হবে কুয়াশা হবে আর মেঘ সৃষ্টি মেঘ সৃষ্টি হচ্ছে প্রাকৃতিক ঘনীভবনের উদাহরণ এরপর কোশ্চেন বলেছে যে কোনো স্থানের বায়ুর সিসিরাঙ্ক পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝায় ঠিক আছে কোনো স্থানের বাতাসের শিশিরাঙ্ক পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় যে ওই স্থানে যে বায়ু রয়েছে তা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেডে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে তাহলে কি বলেছে যে কোনো স্থানের বায়ুর শিশিরাঙ্ক বলছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায় তাহলে এর মানে হচ্ছে কোনো একটা জায়গাতে যে পরিমাণ বায়ু আছে সেই বায়ু হচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প দ্বারা সেন্টিগ্রেড সেন্টিগ্রেডে বায়ুতে উপস্থিত সমস্ত জলীয় বাষ্প দ্বারা হচ্ছে সম্পৃক্ত বোঝা গেছে যে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুতে উপস্থিত সমস্ত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাহলে শিশিরাঙ্ক কি শিশিরাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু বায়ুতে হচ্ছে বলেছে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুর জলীয় জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে বলা হচ্ছে ওই বায়ুর শিশিরাঙ্ক তাহলে শিশিরাঙ্ক একটা যে উষ্ণতায় বলছে যে উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্প হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সম্পৃক্ত হয় তাহলে এটা তোমাদের একটা বলছি আরেকবার যে এখানে হচ্ছে যে কোনো একটা জায়গায় কিছু পরিমাণ বায়ু আছে ঠিক আছে যে তাপমাত্রার জন্য যে তাপমাত্রার জন্য এখানে যে বায়ু আছে এর জলীয় বাষ্প সম্পূর্ণ সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে কি শিশিরাঙ্ক আশা করি শিশিরাঙ্ক বোঝা গেছে এরপর হচ্ছে যে ভালো শিশির জমার শর্ত কি এখানে কোশ্চেন দেয় যে শিশির জমার শর্ত কি একটা হচ্ছে মেঘিন আকাশ দুই হচ্ছে স্থির বাতাস তারপর হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আর তাপের ভালো বিকারক এবং হচ্ছে কুপরিবাহী বস্তুর উপস্থিতি এগুলো হচ্ছে কি শিশির জমার পক্ষে আদর্শ এরপর কোশ্চেন বলেছে ভেজা কাপড় বর্ষাকাল অপেক্ষা শীতকালে তাড়াতাড়ি শুকনো হয় কেন এ কারণ হচ্ছে বর্ষাকালে বায়ুর আর্দ্রতা শীতকালে বায়ুর আর্দ্রতা অপেক্ষা অনেক বেশি শীতকালে বায়ুর আর্দ্রতা কম হওয়ার জন্য ঘনীভবন হার হচ্ছে বেশি হয় তাই বলছে বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকনো হয় এরপর কোশ্চেন বলেছে কিছু পরিমাণ পারদ ও জলকে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে একই সঙ্গে তাপ দিলে কি হবে তা জানতে চেয়েছে বলেছে যে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ উষ্ণতা থেকে যদি ধীরে ধীরে তাপমাত্রা বাড়ানো হয় তাহলে পারদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায় কিন্তু বলেছে জলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন হচ্ছে কমতে থাকে আর চার ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন হচ্ছে সবচেয়ে কম হয় আর চার ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনের জন্য চার ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব হচ্ছে কি সবচেয়ে বেশি হয় কিন্তু তারপরেও যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে জলের আয়তন ধীরে ধীরে কি বাড়তে থাকে তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো ভাবে